মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক ট্রাক ড্রাইভারের। মৃত চালকের নাম বিশ্বজিৎ সাত্রা, বাড়ি বনগাঁয় বলে জানা যায়। শনিবার রাতে রেজিনগর থানার ছেতিনি গ্রামে 34 নম্বর জাতীয় সড়ক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন ট্রাক চালকের। এদিক থেকে একটা গাড়ি আসছিল কলকাতা থেকে, আর বহরমপুর থেকে এই গাড়িটা পাথর লড়ে আসছিল। তারপরে রাত্রে 12টা বাজে এখন অ্যাক্সিডেন্টটা হয় যে জাতীয় সড়কে এই গাড়িটা সাথে সঙ্গে সঙ্গে উল্টে যায়, ড্রাইভারটা সাথে সাথে মারা যায়। এটা জেসিবি নিয়ে এসে বাইক করা হয় এই গাড়িটা ড্রাইভারটাকে। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় আরো দুজন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এলাকা জুড়ে। খবর পেয়ে ছুটে আসে মৃতের আত্মীয় থেকে সহচালকরাও। একটা উল্টো দিক থেকে গাড়ি এসে মেরে দেওয়ার পরে তারপরে গাড়িটা পুরো ভাঙচুর হয়ে যায়। তারপরে জেসিবি দিয়ে বডিটাকে বার করা হয়। আর তাই খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেজিনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং ট্রাক দুটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।